সালাম আলাইকুম। আমি আজকাল রেসিপি হবে রুই মাছ দিয়া শিম আলু টমেটো দিয়া, আর এদিকে হবে মুগ ডাল দিয়ে আলু দিয়ে মুগের মাংস রান্না করবো। মাকে ডালটারে লাল লাল করে ভেজে নিতেছি। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে করে দারচিনি তেল পেঁয়াজ দিয়ে বসাই আবার বাগারটা আনাইলাম, আনায় তারপরে আবার দিয়ে দিল আর একসাথে ইয়ে দিয়ে দিব। এই যে মশলা সব কিলো মশলা সেটা করে নিচ্ছি, একটু পানি দিয়ে করে জল দেন, পানি দিয়ে মশলাটা কষায় বাটা মশলা মতন দিয়ে দিল। এখন আমি মশলাটা কষায় তারপরে মুরগির মাংস মুগ ডাল দিয়া একটু হালকা একটা আলু দিয়ে রান্না করতেছি। আর একটু কষাই দিলে মুরগির মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে, কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দিতে পরে ডাল দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে রান্না করতেছি মুরগির মাংস। কলিজা গিলা রামথানো দিছি, স্টার কাবাবের মতন রান্না করতেছি।
মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করলাম। মুগ ডাল একটা আলু দিছি, আর এদিকে হয়েছে সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করলাম, হয়ে গেছে। ডাল ভাত এগুলো রান্না করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। দুইটা তরকারি দেখালাম, অন্য কিছু দেখালাম না। এই তো আমার সব রান্না হয়ে গেছে, আরও রান্না করছি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। মুগ ডাল দিয়া লালু দিয়া মুরগির মাংস ডাল রান্না করছি। আল্লাহ হাফেজ।